আজকে আমরা কজ রিস্ক কজ এবং সার্ভিলেন্স এবং স্ক্রিনিংয়ের কথা বলবো আর কি। তো জাস্ট স্টার্টিং উইথ দ্য রিস্ক অ্যান্ড কজ। না, হোয়াট ইজ রিস্ক? রিস্ক তো আপনারা কী বলছেন, রিস্ক মানে কী বলছিলাম, ঝুঁকি। আর কজ মানে কী, কারণ। সো রিস্ক এবং কজ নিয়ে আজকে আমাদের স্টার্ট করব। তো রিস্ক এবং কজের মধ্যে আসে যেমন ইপিডেমিওলজি যে প্রিন্সিপালি কনসার্ন উইথ দ্য কজ অফ ডিজিজ, মানে কারণ, কোনো কারণ ছাড়া। কারণ ইপিডেমিওলজি মানেই হলো আমরা কারণ খুঁজি, ডিজিজের যে কোনো কারণ খুঁজি। আর টু অ্যাসেস আর হলো কী জন্য, ফর দ্য প্রিভেনশন এবং পারপাসের মেনলি হলো। আর হলো কি, দি টু অ্যাসেস দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভেরিয়াস এক্সপোজার, যে কোনো এক্সপোজারের জন্য, যেমন স্মোকিং। তারপর হলো আর কি আছে, সান এক্সপোজার। তারপরে হলো কি, যেমন অরাল কন্ট্রাসেপটিভ যেটা যদি এক্সপোজার হয়, এদের কী রিস্কটা কী। যেমন স্মোকিংয়ে আমরা জানি যে ব্রঙ্কাইটিস হতে পারে, আলটিমেটলি লাংস ক্যান্সার হতে পারে। তেমন ইয়েতে কি আমাদের যে অরাল কন্ট্রাসেপটিভ পিলে হাইপারটেনশন হইতে পারে, ক্যান্সার হইতে পারে। সো বিভিন্ন কারণ হইতে পারে। সো এইগুলি হলো আমাদের রিস্ক, কী এটা কতটুকু রিস্ক। যেমন স্মোক করলে ক্যান্সারের সম্ভাবনা কত, এগুলি আমরা দেখব কীভাবে। সো এইগুলির মধ্যে আসা হলো যে চারটা জিনিস আছে, অ্যাবসোলিউট রিস্ক, রিলেটিভ রিস্ক, অর্শেশিও এবং অ্যাট্রিবিউটেড অ্যাবসোলিউট এবং পপুলেশন অ্যাট্রিবিউটেড রিস্ক। সো দিজ আর দ্য মেইন রিস্ক আমরা যেগুলি মেজার করব। কীভাবে মেজার করব, উই গো ফর দ্য টেবিল। এখন আমরা দেখব অ্যাবসোলিউট রিস্ক এবং রিলেটিভ রিস্ক কীভাবে হয়। এখন হলো যে আমরা বলতেছিলাম যে অলরেডি যে এক্সপোজারের মধ্যে, যে এক্সপোজারের মধ্যে আছে কি হার্ট অ্যাটাক, নো হার্ট অ্যাটাক, তার মধ্যে কতজন হার্ট অ্যাটাক আসছিলো 45 এবং নো হার্ট অ্যাটাক হলো 44। তার মধ্যে মারা গেছে হার্ট অ্যাটাকের মধ্যে 10 জন এবং বাইরে আছে 35 জন। নো হার্ট অ্যাটাকের মধ্যে আছে 5 জন, 39 জন। সো প্রবাবিলিটি অফ ডাইং উইদিন এ গিভেন টাইম, প্রবাবিলিটি ডাইং উইদিন গিভেন টাইম, এটা হলো অ্যাবসোলিউট সম্ভাবতা, কতটুকু সম্ভাবতা আছে। তা আমরা এটা বের করি যে এর মধ্যে সবচেয়ে অ্যাট্রিবিউট রিস্কের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রিলেটিভ রিস্ক। রিলেটিভ রিস্কটা হলো কি, ইনসিডেন্স এবং দ্য এক্সপোজড ডিভাইডেড বাই ইনসিডেন্ট এবং দ্য নন এক্সপোজ। না, হোয়াট ইজ ইনসিডেন্স? ইনসিডেন্স কি, নিউ কেস। ইনসিডেন্স আমরা দেখি যে কীভাবে বের, ইনসিডেন্টের মধ্যে এক্সপোজ মানে এক্সপোজারের মধ্যে কতজন ডিজিজ আছে। সো এ বাই এ প্লাস বি, তো আমরা যদি টেবিলে দেখি তাহলে এটা হলো এ বাই এ প্লাস বি, এদের ইনসিডেন্স এর মধ্যে এক্সপোজড। আর নন এক্সপোজ মানে কি, সি বাই সি প্লাস ডি। এখন এই দুটা রেশিওকে বলা হয় রিলেটিভ রিস্ক। তাহলে আমাদের আগের স্লাইডে আমরা বলতেছিলাম যে এ বাই এ প্লাস বি এবং সি বাই সি প্লাস ডি, এটা যদি দেখি যে রিলেটিভ রিস্ক 2। ঠিক তেমনি আমরা যদি অ্যাজমার কেসে দেখি, যেমন অ্যাজমা নো অ্যাজমা, এক্সপোজ নন এক্সপোজ। একটা এক্সাম্পল আছে, মনে করেন যে যে স্মোকিং এক্সপোজ আর নন স্মোকিং নন এক্সপোজ। তাহলে স্মোকিং যারা করে, মনে করেন 2000 পপুলেশন, তার মধ্যে 10 জন মারা গেছে, 1990 মারা যায় নাই, নো নট ক্যান্সার। এক্সপোজের মধ্যে এতজনের ক্যান্সার হয়েছে, এতজন ক্যান্সার হয় নাই। যারা নন স্মোকার তাদের মধ্যে 10000 নন স্মোকার, তার মধ্যে 25 জন ক্যান্সার হয়েছে, এতজন হয় নাই। তাহলে ইনসিডেন্স এবং দ্য এক্সপোজ এ বাই এ প্লাস বি, মানে ওইটা হলো যে টেবিলটা কোথেকে আসলাম আগেরটা, এ বাই এ প্লাস বি ডিভাইডেড বাই সি বাই সি প্লাস ডি। তাহলে 10 বাই এত 10 বাই এত, তাহলে কত হলো, 10 বাই 2000 হলো এত এত, তাহলে আসলো 5 বাই 2, মানে 2। নাও হোয়াট ডু মিন বাই 2, রিলেটিভ রিস্ক 2, এটা মানে কি, দোজ আর স্মোকার দে হ্যাভ মোর চান্স টু ডেভেলপ ক্যান্সার দ্যান নন স্মোকার, কত গুণ বেশি, 2 গুণ বেশি। বাট এটা রিলেটিভ রিস্ক আমরা কোথায় পাই, ইনসিডেন্স। তো ইনসিডেন্স কোন 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 স্টাডি ডিজাইনে আমরা ইনসিডেন্স দেখি, কোর স্টাডি। সো ইট ইজ দ্য কোর স্টাডিতে আমরা ইনসিডেন্স এবং রিলেটিভ রিস্ক পাই, কিন্তু সবসময় আমরা কোর স্টাডি করতে পারি না। হোয়াই নট, একটু আগে বলছিলাম কেন, লং টার্ম এক্সপেন্সিভ এবং আমরা অনেক ডিজিটাল নাও হইতে পারে। আমরা দেখতেছি স্মোকিং, এখন স্মোকিং করতেছে এক গ্রুপ, মনে করেন আপনারা স্মোকার আর নন স্মোকার, কিন্তু কারো ব্রঙ্কাইটিস হইলো না এক বছর পরে, তাহলে আমি তো দেখ অ্যাসেস করতে পারবো না। সো দিস ইজ আমাদের এই রিস্ক রেশিওটা বের করা খুবই প্রবলেম। তাহলে আমরা কী করবো, সেক্ষেত্রে কোন স্টাডি করবো, কেস কন্ট্রোল স্টাডি, রাইট, উই গো ফর দ্য কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি আমরা দেখি অর্থ রেশিও। কেস কন্ট্রোল স্টাডি কী, ডিজিজ আমরা কীভাবে নেই, আবার এবিসিডি, এবিসিডিতে আমরা কী করি, দুইটা গ্রুপ বের করি, কী গ্রুপ, নো, প্রথম হলো ডিজিজ আর নো ডিজিজ। তারপরে আমি উই ফাইন্ড দ্য এক্সপোজার। প্রথম আমরা দেখি দুইটা গ্রুপ, ডিজিজ আছে ডিজিজ নাই, মানে করেন লাং ক্যান্সার আছে, মানে একটা হলো কেস আর নো লাং ক্যান্সার, এটা কি নন কেস বা কন্ট্রোল, আর নন কেস তো আমরা কন্ট্রোল নেই, তাহলে কেস এবং কন্ট্রোল নেই। এখন আমরা দেখি স্মোকিং লাং ক্যান্সারের মধ্যে কতজন স্মোক করতো, কতজন করে নাই, নো লাং ক্যান্সার যারা আছে তো কতজন স্মোক করতো, করে নাই। এখন আমরা কয়টা গ্রুপ হলো, তাহলে আবার 4টা। তাহলে কীভাবে দেখি, মনে করেন যে এইটাই যে
অ্যাজমা নো অ্যাজমা। এখন হলো এ বাই এ প্লাস বি ডিভাইডেড বাই সি বাই সি, এ বাই এ প্লাস বি যে ওর্স অন এক্সপোজার পার্সন অ্যাকারিং অ্যাজমা, তাহলে এ বাই এ প্লাস বি ডিভাইডেড বাই বি বাই এ প্লাস বি, কত মানে এক্সপোজারের মধ্যে কতজন, এ বাই এ প্লাস বি মানে কি অ্যাজমার মধ্যে মানে এক্সপোজারের মধ্যে কতজন অ্যাজমা হয়েছে, এক্সপোজার কতজন অ্যাজমা হয় নাই, এইটা রেশিও ডিভাইডেড বাই ওয়ার্স অফ দ্য নন এক্সপোজার সি বাই সি প্লাস ডি, মানে কি নন এক্সপোজারের মধ্যে কতজন অ্যাজমা হয়েছে ডিভাইডেড বাই নন এক্সপোজারের মধ্যে কতজন ডিজ হয় নাই, এই দুইটা রেশিওকে বলা হয় ওয়ার্স রেশিও। আলটিমেটলি এটা যদি আপনারা ম্যাথমেটিক্যালি করেন কি আসবে বলছিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন অফ এ ডি বাই বি সি, দেখেন এইটা এইটা বাই এইটা এবং ডিভাইডেড বাই এইটা বাই এইটা এইটা বা এটা ডিভাইডেড বাই এটা বা এটা, তাহলে দেখেন অল্ট ইয়া করে আসবে কি এ ডি বাই বি সি, তাহলে আমরা এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা না যায় ওর শিশুটা হলো এরকম এ বি সি ডিতে যদি আমরা নেই তাহলে হলো এ ডি ডিভাইডেড বাই বি সি, তাহলে এটা ওর শিশু, সো ওর শিশু ইজ দ্য এই যে এ ডি বাই ক্রস মাল্টিপ্লিকেশন অফ এ ডি বাই বি সি, কিন্তু কোথেকে আসলো এটা আমরা দেখালে আবার কি এইভাবে আসছে এ ডি বাই বি সি, ঠিক আছে। এখন যে আমরা একটা ইয়েতে যাই সেই আগের কথাই ক্যান্সার, দেখেন একই জিনিস ক্যান্সার স্পোক এখানে হলো আগে আমরা কী করি মানে কেস কন্ট্রোল স্টাডি থেকে আমরা আগে প্রথম কী দেখি ডিজিজ পার্সন না এক্সপোজার দেখি, কী দেখি ডিজিজ না এক্সপোজার ডিজিজ, তাহলে আমরা ক্যান্সার আছে ক্যান্সার নাই, তারপর এক্সপোজার দেখি কতজন এক্সপোর কতজন নন এক্সপোর, এখন আমরা দেখেন এইটাই একই আগে টেবিলেই দেখেন এ ডি বাই বি সি, আগে এ বাই এ প্লাস বি ডি বাই সি বাই সি প্লাস ডি করে যেই ইয়েটা আসে দেখেন এ ডি বাই বি সি আবার করলাম এ ডি বাই ডি সি, তাহলে কী আসলো রেজাল্ট সেই টু আসলো, যদি এটা আমরা ফর্মুলা দেখছি কালেই কী আপনার এতে কী বুঝলেন হোয়াট ইউ আন্ডারস্টুড কী আপনারা বুঝলেন এর থেকে, আর রিলেটিভিটি এবং অর্স রেশিও দেখালাম যেটা কোহর্ট স্টাডিতে কিন্তু আমরা কী করতে হবে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর করে অপেক্ষা করে ডিজিজ বের করার পরে আমরা মেজার করতে হবে, আর কেস কন্ট্রোলে কী এখনই আমরা করতে পারি শর্ট টাইম, তো দেখা গেছে তাহলে আমরা যদি অর্স রেশিও বের করতে পারি তাই রিলেটিভিটিটা কী প্রায় কী এই ক্ষেত্রে কী হয়েছে সমান, কিন্তু আসলে সবসময় তো সমান হবে না, দেখা গেছে যে ওয়ার্স রেশিও প্রায় রিলেটিভিটির সমান হইতে পারে, এই জন্য আমরা খুব কুইকলি যদি স্টাডি করি হ্যাঁ অবভিয়াসলি যে আমরা যদি কোহর্ট স্টাডি করি ইট ইজ বি গুড, কোনটা বেশি ভালো কেস কন্ট্রোল না কোহর্ট, কোহর্টটা ভালো কারণ সিলেকশন বায়াস টেস কম হয় আমাদের একটা কাজ ক্লাস আছে বায়াসের, তাহলে বায়াস টেস কম হবে এখন আপনার কোহর্ট স্টাডিতে, কিন্তু যদি কোনো কারণে কোহর্ট স্টাডি না করতে পারি তা উই ক্যান ডু কুইকলি কী স্টাডি কেস কন্ট্রোল স্টাডি, কারণ আমরা ওয়ার্স রেশিও পাইতে পারি, এতে আমরা ওই অ্যাজাম্পশনটা নিতে পারি যে স্মোকিংটা কত গুণ খারাপ ইয়ার জন্য লাং ক্যান্সারের জন্য নন স্মোকার থেকে, সো দিস ইজ দ্য আপনার হলো ওয়ার্স রেশিও। এখন কী বলেন ওয়ার্স রেশিও আর ইয়ার মধ্যে মানে ডিফারেন্সটা কী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্স রেশিও ইয়ের রিলেটিভ রিস্ক, কোন স্টাডিতে করি ওয়ার্স রেশিও কেস কন্ট্রোল স্টাডিতে এবং রিলেটিভ রিস্ক হলো, সো এইগুলি হলো রিস্ক এস্টিমেশন, এই যে আমরা বলতেছি যে আজকে ক্লাস আমরা আগে ওইগুলি বলছি ইন দ্য আমাদের যে ইয়াতে স্টাডি ডিজাইনের মধ্যে যে আমরা বলছি রিস্ক এস্টিমেশন করি, সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য রিস্ক এস্টিমেশন, একটা রিলেটিভ রিস্ক আইট হলো অর্স রেশিও। এখন মনে করেন যে হোয়াট ইজ অ্যাট্রিবিউটেবল রিস্ক এবং অ্যাট্রিবিউটেবল রিস্ক পার্সেন্ট, এটা আমরা দেখি একটু, এখন মনে করেন যে এক্সপোজ টু পেস্টিসাইড, একটা হলো এক্সপোজ টু পেস্টিসাইড মানে গ্রামে যারা ইয়ে করে এই যে পেস্টিসাইড মানে কি জমিতে কৃষিকাজে ব্যবহার করে যে এক্সপোজার টু পেস্টিসাইড আর নট এক্সপোজ টু পেস্টিসাইড, এখন দেখা গেছে মিসক্যারেজ হয়েছে, এটা ফিমেলের উপরে স্টাডি করা হয়েছে যে মিসক্যারেজ হয়েছে একশো ইয়া পেস্টিসাইডে এক্সপোজ ছিল একশো জনের তার মধ্যে মিসক্যারেজ হয়েছে থার্টি নো মিসক্যারেজ সেভেন্টি, এক্সপোজার নাই পেস্টিসাইডের কিন্তু তবু একশো পেস্টিসাইডে দশজন হয়েছে মিসক্যারেজ দশজন না। এখন হলো অ্যাট্রিবিউটেবল রিস্ক মানে কি অ্যাবসলিউট রিস্ক, কোনটা হলো ইনসিডেন্স এবং এক্সপোজ এবং ইনসিডেন্ট মাইনাস নন এক্সপোজ, এই দুইটার যে ডিফারেন্স এটাকে বলা হয় অ্যাবসলিউট রিস্ক, ইনসিডেন্স মাইনাস এক্সপোজ মাইনাস ইনসিডেন্ট মাইনাস নন এক্সপোজ, এই দুইটা ডিফারেন্টকে বলা হয় মানে অ্যাট্রিবিউটেবল রিস্ক, যে কতটুকু ডিফারেন্স মানে ইনসিডেন্ট এক্সপোজ মাইনাস ইনসিডেন্ট নন এক্সপোজ, যে দুইটা ডিফারেন্সটা বলা হয় আমাদের মেনলি অ্যাট্রিবিউটেবল রিস্ক। এখন হলো যে অ্যাট্রিবিউটেবল রিস্ক কী, তাহলে থ্রি বাই হান্ড্রেড ডিভাইড বাই টেন মাইনাস, এই দুটো ডিফারেন্স মানে পয়েন্ট টু মানে তাহলে রিস্ক ডিফারেন্স, দেখেন কতটুকু তার রিস্ক আছে, এটা দিয়ে আমরা এইটাও একটা কিন্তু এটা আমরা খুব একটা উল্লেখযোগ্য ইয়া না, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা যদি রিলেটিভ রিস্ক বের করতে পারি তাহলে আমরা স্ট্রং ইয়ে করতে পারি, কিন্তু এটাও আমরা রিস্ক ডিফারেন্সটা বুঝতে পারি, এই যে একটা প্রাথমিক ধাপ যে রিস্ক ডিফারেন্সটা কীভাবে আমরা বের করি।
এখন হোয়াট ইজ অ্যাট্রিবিউট রিস্ক পার্সেন্ট, আর এটা হলো অ্যাট্রিবিউটেবল রিস্ক পার্সেন্ট, এটা হলো অ্যাট্রিবিউটেবল রিস্ক ডিভাইডেড বাই ইনসিডেন্ট অ্যামাউন্ট এক্সপোজড, অথবা ইনসিডেন্টের মধ্যে এক্সপোজ মাইনাস ইনসিডেন্ট নন এক্সপোজ ডিভাইডেড বাই ইনসিডেন্ট মানে এক্সপোজড, এটা পার্সেন্টেজে গেলে। প্রথম কী বলছিলাম, এয়ার, এয়ারটা হলো অ্যাট্রিবিউট রিস্ক, কত ইনসিডেন্টের মধ্যে এক্সপোজ মাইনাস ইনসিডেন্ট নন এক্সপোজ, দিস অ্যাট্রিবিউট রিস্ক। এখন এটাকে যদি ডিভাইডেড বাই করে আমরা ইয়া করি ইনসিডেন্ট এক্সপোজ দিয়ে ভাগ করি হান্ড্রেড দিয়ে পূরণ দেয়, তাহলে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট রিস্ক পার্সেন্ট। তার মানে অ্যাট্রিবিউট রিস্ক পার্সেন্ট 67% আমরা কী বলবো তাহলে, বলেন তো এখন যে এটা হলো যে এটা আগে ছিল রিলেটিভ রিস্ক এবং অশেষ্য, কিন্তু এটা না অ্যাট্রিবিউটেবল রিস্ক পার্সেন্ট, মানে কতটুকু তার সম্ভাবনা আছে তার ইয়ে হওয়ার, রিস্কের পার্সেন্টেজ কতটুকু, তাহলে এটা হলো যে অ্যাট্রিবিউট রিস্কের সাথে যদি আমরা এটা বের করতে পারি ভাগ করি এবং হান্ড্রেড পূরণ দিই, তাহলে হলো দেখা যায় 67%, মানে কি যে পেস্টিসাইডের সম্ভাবনা 66% বেশি, মিসক্যারেজের সম্ভাবনা 66%। এখানে কিন্তু গুণ না, এত গুণ বেশি এত গুণ না, যারা পেস্টিসাইড ইউজ করতেছে তাদের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা 66% বেশি, সো দিস ইজ অ্যাট্রিবিউটেড রিস্ক পার্সেন্ট। এখন যদি মনে করেন যে আপনি যখন মিনিস্ট্রি অফ হেলথে গেলেন, মন্ত্রী সাহেবকে বললেন যে আমাদের রিলেটিভ রিস্ক 2%, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড মিনিস্টার বা কোনো একজন সে হেলথ সম্বন্ধে কাভারেজ জানে না, যারা কারণ বিভিন্ন কারণে যায়, যদি হাই অ্যাসেম্বলিতে দোজ আর নট এক্সপোজার টু ইপিডেমিওলজি এবং আমরা যে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে যদি না জানে, তাহলে আমরা যদি বলি যে আমাদের রিলেটিভ রিস্ক হলো 2, উনি কী বুঝবে, বুঝবে এইসব ক্ষেত্রে আমরা উই গো ফর দ্য ফার্দার, মানে একটা এমনভাবে বুঝাইতে হবে যাকে উনি যাতে বুঝে যে এটা 2%, কী 2%টা, এটাকে বলা হয় পপুলেশন অ্যাট্রিবিউটেড রিস্ক, হাউ উই আন্ডারস্ট্যান্ড নাও পপুলেশন অ্যাট্রিবিউটেড রিস্ক, এটা দিয়ে আমরা ফর দ্য হায়ার অথরিটিকে বুঝাইতে পারি। কিন্তু ফর দ্য ইপিডেমিওলজিস্ট এবং যারা আমাদের ডাক্তার ওনাকে বুঝবে, হ্যাঁ স্মোকার তেলে নন স্মোকারের তুলনা, নন স্মোকার থেকে স্মোকারের লাংস হওয়ার সম্ভাবনা 2 গুণ বেশি, তা উনি খুব বলতে 2 গুণ বেশি, আচ্ছা কিন্তু এতে পপুলেশনের কী ইফেক্টটা এটা বোঝা যায় না, দ্যার ইজ নো ইফেক্ট, মানে আমরা বুঝতে পারি না যে পপুলেশনের কী ইফেক্ট হইতেছে এতে করে, একটা পপুলেশনে স্মোকিং আছে কী ইয়েটা, এই জন্য আমরা এই সব ক্ষেত্রে ওই গোহর দা পপুলেশন অ্যাট্রিবিউটেড রিস্ক, মানে কি এটা হলো পপুলেশন হলো ইনসিডেন্স অ্যামাং দ্য টোটাল পপুলেশন, দুই রকম করা যায়, ইনসিডেন্ট অফ দ্য ডিজিজ ইন দ্য টোটাল পপুলেশন মাইনাস ইনসিডেন্ট অফ দ্য ডিজিজ নন এক্সপোজড গ্রুপ, এটা একটা মানে ক্যালকুলেশন, অথবা আরেকটা আছে আমি পরে বলতেছি, তাহলে ইনসিডেন্ট অফ দ্য ডিজিজ ইন দ্য টোটাল পপুলেশন মাইনাস ইনসিডেন্ট অফ নন এক্সপোজড গ্রুপ, তাহলে কী হলো যার পি আর হলো ইনসিডেন্ট অফ দ্য টোটাল পপুলেশন হলো 42.5 মাইনাস ইনসিডেন্ট নন পপুলেশন, তাহলে এত 33.5 এত। এখন আমরা বলতে পারি যে 1000 পপুলেশনের মধ্যে আপনার যদি 1000 যদি পপুলেশন একক দশশতক 1 লাখ, 1 লাখ তাহলে আমরা বলি যে 1 লাখ পপুলেশনের মধ্যে 30 যদি ইয়া থাকে পেস্টিসাইড ইউজ করে, তাহলে 33.5% পার্সনের কী হওয়ার সম্ভাবনা থাকে, মিসক্যারেজ সম্ভাবনা থাকে, মানে এটা যদি পার্সেন্টেজ নেই 3.35 পার থাউজেন্ডে 3.35 কী হবে মিসক্রিয় হওয়ার সম্ভাবনা থাকে, এটা তাহলে আমরা যখন তখন ইয়া কী জানিয়ে বলছিলাম আমরা ওই রিলিভ রিক্সে বা অশিষ্টিতে আমরা বলছি যে এটা 2 গুণ বেশি, কিন্তু যদি আমরা একজন ইয়েকে কারণ আমরা মনে করি পেস্টিসাইডটা উইথড্র করবো অথবা স্মোকিংকে ইলিমিনেশনের জন্য আমরা একটা ক্যাম্পেইন করবো, তখন হাউ উই মোটিভেট দ্য পার্সন, এই যে দিস ইজ দ্য পার্সন পিআর দিয়ে আমরা এটা মোটিভেট করতে পারি যে আমরা যদি স্মোকিংটা উইথড্র করতে পারি, তাহলে প্রতি হাজারে আপনার 3.0 মানে প্রায় 3.5 জন মানুষ ইয়ার থেকে বাঁচবে, মিসক্যারেজ থেকে বাঁচবে, অথবা স্মোকিং লাং ক্যান্সার যদি বলি ওটা এরকম সম্ভাবনা বলবো যে আমরা যদি স্মোকিংটা উইথড্র করতে পারি, তাহলে এই পপুলেশনের এত পার্সেন্ট লোক কী হবে লাং ক্যান্সার থেকে বাঁচবে, সো এটা হলো পপুলেশন অ্যাট্রিবিউটেড রিস্ক। তাহলে আমাদের এছাড়া আরেকটা ভয় আরেকটা ফর্মুলা আছে একই জিনিস, এটা হলো এআর ইন্টু পি, এআর মানে অ্যাট্রিবিউটেড রিস্ক, মানে দুইটা ফর্মুলা আছে টু ফাইন্ড আউট দ্য পপুলেশন অ্যাট্রিবিউটেড রিস্ক, এটা হলো যেমন প্রপোর্শন অফ এক্সপোজ ইন্ডিভিজুয়াল ইন দ্য প্রপোর্শন, এটা ইনসিডেন্স এবং দ্য এক্সপোজ মাইনাস ইনসিডেন্ট ইন্টু পি, পি হলো কি প্রপোর্শন অফ দ্য এক্সপোজ ইন্ডিভিজুয়াল ইন দ্য পপুলেশন, পপুলেশন যদি আমরা জানি তখন এটা একইভাবে আসে, দিস ইজ অ্যানাদার ফর্মুলা, কিন্তু প্রথমটাই ভালো ওইটা ইজি করতে সুবিধা, এইটা দের আর টু ফর্মুলা টু ক্যালকুলেট দ্য পি আর পপুলেশন অ্যাট্রিবিউটেড, আমি এই হ্যান্ড আউট দিয়ে দেবো ওইগুলোর মধ্যে আসে সবার, তাহলে এইটা আরেকটা ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য আপনার পি আর, তো আগেরটাই সবচেয়ে ইউজফুল। এখন বলেন আপ টু দিস, তাহলে আমরা বললাম কি রিস্ক, রিস্ক একটা হলো অ্যাবসোলিউট রিস্ক, তারপর হলো রিলেটিভ রিস্ক, তারপর হলো অশেষ্য, তারপর অ্যাট্রিবিউট রিস্ক পার্সেন্ট, তারপর পপুলেশন অ্যাট্রিবিউটেড রিস্ক, সো দেয়ার এইভাবে রিস্ক ক্যালকুলেশন করি।
কিন্তু যখন আপনারা তাহলে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ইনফ্লুয়েন্সা পার্সন, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পপুলার পিএআর দ্য, আমরা সবচেয়ে বেশি ইয়া হবে যে হাউ টু ইনফ্লুয়েন্স দ্য পার্সন টু মেক এ প্রোগ্রাম অফ দ্য বিভিন্ন প্রোগ্রামের জন্য আমরা যদি বলতে পারি যে এইটা এত গুণ বেশি। কিন্তু তার আগে আমরা স্টাডি করে বুঝতে হবে যে আমাদের রিল রিস্ক কত অথবা অর শিশু কত, তারপরে উই গো ফর দ্য পপুলেশন রিস্ক। কারো কোনো কনফিউশন আছে বলেন, পরে আমি এটার ইয়া সাউনের কাছে দিয়ে দেবো, ওরে আপনি কপি করে নিন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন এখন। কেন এখন হলো না উদ্দেশ্য কি, যে রিস্ক কল্পনা রিস্কগুলি আমরা জানার উদ্দেশ্য কি, অনেকগুলি রিস্ক আছে কিন্তু কখন কোনটা প্রযোজ্য, যখন আপনার রিজনে স্টাডি করবেন তখন দেখবেন একরকম, তারপরে বলবেন। যখন আমরা যখন ক্রস সেকশনাল স্টাডি করবো, ক্রস সেকশনাল স্টাডি থেকে আমরা যাই কেস কন্ট্রোল বা কোহটে, ক্রস সেকশন আমরা কী বের করি যে প্রথম যে দেখি যে অ্যাসোসিয়েশন আছে কিনা, যেমন স্মোকিংয়ের সাথে লাংকের অ্যাসোসিয়েশন আছে, কিন্তু আমরা কস্ট টু ইফেক্ট বা ইফেক্ট টু কজ আমরা বের করতে পারি না, তখন আমরা উই গো ফর দ্য ফার্দার স্টাডি কেস কন্ট্রোল অথবা কোহট, তখন আমরা বলি যে কস্ট টু ইফেক্ট অফ ইফেক্ট টু কজ। যদি কেস কন্ট্রোল করেন তাহলে আমরা অর শিশুদের বের করি, আর যদি এই কোহট স্টাডি করি আমরা রিডিপ্টিক্সে বের করি। যদি দেখি যে হ্যাঁ এগুলি বেশি তখন উই গো ফর দ্য ইন্টারভেনশন প্রোগ্রাম, যে গভর্নমেন্টকে আমরা বলি বা ইয়া বিভিন্ন এজেন্সিকে বলি যে নাও দিস ইজ দ্য ইন্টারভেনশন প্রোগ্রাম আমরা হাতে নেই, কারণ এতজন মানুষ মারা যাচ্ছে, সো দিস ইজ দ্য ইম্প্যাক্ট অন দ্য পপুলেশন, সো উই গো ফর দ্য বিভিন্ন প্রোগ্রামের জন্য যে, সো এর জন্য রিস্কটা খুবই ইম্পর্টেন্ট ফর দ্য ইপিডেমিওলজি রিস্ক ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা এরপর হলে আমরা যাব কজ। কজ মানে কি, হোয়াট ইজ কজ? এইগুলি আসলে ওই যে আপনাদের ওই যে রিস্ক কজ এটা একসাথে ইয়েতে যেমন সার্ভিলেন্স স্ক্রিনিং একদিনে একটা ক্লাস, এটা কিন্তু যদিও ইয়ে হয়েছে দেখা যাক আর কি পরে। আচ্ছা তাহলে আমরা কজ, হোয়াট ইজ কজ, কারণ। এখন হলো কজটা কি, এ কজ অফ এ ডিজিজ ইজ এন ইভেন্ট কন্ডিশন ক্যারেক্টারিস্টিক্স অর এ কম্বিনেশন অফ দিস ফ্যাক্টর। একটা হতে পারে কি কজ কি, ডিজিজ ইজ এন ইভেন্ট হইতে পারে একটা, কারণ ইভেন্ট কি, যেমন একটা ইভেন্ট হলো যে আমাদের ঘটনা কি হলো, যেমন একটা না রোড আসেন না যে আমাদের একটা ফিক্সড হলো বা একটা খাওয়া হলো হঠাৎ করে কি হলো ফুড পয়জনিং হলো, একটা ইভেন্ট, সো দিস ইজ ইভেন্ট। তাহলে একটা ডিজিজ ইজ ইভেন্ট অথবা কন্ডিশন অথবা ক্যারেক্টারিস্টিক্স অর এ অল থিং কম্বিনেশন অফ ফ্যাক্টর্স হুইচ প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন প্রডিউসিং ডিজিজ। লজিক্যালি এ কজ মাস্ট প্রডিউস এ ডিজিজ, একটা কজ ডিজিজ প্রডিউস করে, দিস ইজ দ্য মেইন। এখন হলো যে অ্যান্ডারস্ট্যান্ডিং অফ দিস কজ ইজ ইম্পর্টেন্ট টু দ্য হেলথ ফাইন টু, কেন কজটা বের করতে হলে আমরা কী করি, কজটা যদি আমরা জানি একটা ডিজিজের কজ কী, তাহলে আমরা কী জানি প্রিভেনশন জানি, একটা ডায়াগনোস করতে পারি অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ কারেক্ট ট্রিটমেন্ট। তাহলে তিনটা ডিজিজ করতে পারি, একটা হলো প্রিভেনশন করতে পারি, উই ক্যান ডু দ্য ডায়াগনোসিস এবং অ্যাপ্লিকেশন অফ এ কারেক্ট ট্রিটমেন্ট। একটা যদি জানতে পারি তাহলে কারেক্ট ট্রিটমেন্ট, যদি কজটা জানতে পারি তাহলে যেমন কফ হয়েছে তার কোনো দিন ভালো হইতেছে না, যেমন ওই দিন এই যে আমাদের কী জানেন সিপিডিতে তারা ওকে আপনার তো জানেন আমাদের সিপিডিতে হঠাৎ করে একটা ডিজিজ আইডেন্টিফাই করতে পারতেছিল না, পরে অনেক দেখে দেখে পরে অ্যাসিলি না কি যে ডায়াগনোসিস হলো কোজে আমরা ট্রিটমেন্টে যাইতে পারতেছি, তাহলে টিউবারকুলোসিস ট্রিটমেন্ট দেওয়া তো লাভ নাই, কারণ এলএলএ ট্রিটমেন্ট দেওয়া লাভ নাই, কারণ যদি অ্যাকচুয়াল কজটা জানি তো উই গো ফর দ্য কারেক্ট ট্রিটমেন্ট। দি কনসেপ্ট কজ হ্যাজ ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট কনসেপ্ট অ্যান্ড নো ডিফিনেশন ইজ ইকুয়ালি অ্যাপ্রোচ টু অল সিস, সবার জন্য সবার জন্য যুক্ত না, এক এক সময় এক একটা কজ আমরা দেখি। এখন হলো একটা হলো এ কজ টার্ম নেসেসারি, একটা হলো নেসেসারি কজ, নেসেসারি মানে কি প্রয়োজন অবশ্যই নেসেসারি কজ, তাহলে এ কজ ইজ টার্ম নেসেসারি হোয়েন ইট মাস্ট অলওয়েজ প্রোডিউস দ্য ইফেক্ট অফ এ ডিজিজ, মানে তার কি লাগবে, যেমন টিউবারকুলোসিস হইতে হইলে কি লাগবে মাইক্রোবিয়াল ডিজিজ, এটা ইজ দ্য নেসেসারি কজ। তাছাড়া যতই ইয়ে থাকুক যে হাইজিন কন্ডিশন খারাপ, তারপরে সে পুয়র, সে এটা নিউট্রিশন খারাপ, এটার জন্য ডিজিজ হবে না, সো কজটা হলো কি, সো দি নেসেসারি কজের জন্য হলো টিউবারকুলোসিসের জন্য মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস, সো তাহলে কি সালমোনেলা ব্যাকটেরিয়া ইজ নেসেসারি টু কজ দ্য অকারেন্স সালমোনেলা ডায়রিয়া, সালমোনেলা এখানে বলছে সালমোনেলার জন্য ডায়রিয়ার জন্য সালমোনেলা মাস্ট কজ, ইন দ্য কজেস অফ টিউবারকুলোসিস দেখে টিউবারকুলোসিস দ্য নেসেসারি কজ, ইন কমিউনিকেবল ডিজিজ মাইক্রোঅর্গানিজম আর নেসেসারি কজ, কমিউনিকেবল ডিজিজের জন্য ডাইরেক্ট কোনো কজ আছে, একটা হলো কমিউনিকেবল ডিজিজ আর একটা হলো নন কমিউনিকেবল ডিজিজ, আমরা জানি কি একটা কমিউনিকেবল আর একটা নন, ইন কমিউনিকেবল ডিজিজ মাইক্রোঅর্গানিজম আর নেসেসারি কজ, যে কোনো মাইক্রোঅর্গানিজম, বাট ইন নন কমিউনিকেবল ডিজিজ কি নন কমিউনিকেবল ডিজিজের জন্য কোনো ইয়ে কজেশন আছে, মাল্টিপল ফ্যাক্টর, মাল্টিপল ফ্যাক্টর কী বলে, যেমন নিউট্রিশন ফ্যাক্টর আর ইম্পর্টেন্ট অ্যাজ ইন দ্য অ্যাবসেন্স অফ ভিটামিন এ, ভিটামিন এ ডেফিসিট অল অকার, মানে কিছু কাছে কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবলের জন্য কী কজ
অর মাইক্রোঅর্গানিজম, কিন্তু নন কমিউনিটির জন্য ডিফারেন্ট ফ্যাক্টর, দিস ইজ কল রিস্ক ফ্যাক্টরস। এগুলি আমরা পরে আসবো যে সময় ইয়া করি, রিস্ক তো নাই, রিস্ক ফ্যাক্টর ইজ দ্য ইয়া কজেশন ফর দ্য নন কমিউনিকেবল ডিজিজ। আচ্ছা, তার প্রথম বললাম তাহলে একটা বললাম কি নেসেসারি কজ, এ কজ ইজ টার্ম সাফিসিয়েন্ট হোয়েন ইট ইনভেরিয়াবলি ইনিশিয়েট অর প্রসিড অ্যান ইফেক্ট। মানে এখন হলো যে আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস আছে, কেউ অস্বীকার করতে পারেন? কেন, কোথা থেকে পেয়েছেন? কোথা থেকে পেয়েছেন? বিসিজি ভ্যাকসিনেশন থেকে, যে আমাদের প্রত্যেকের বিসিজি ভ্যাকসিনেশন দেওয়া আছে, কাজে আমাদের শরীরের প্রথমেই আমাদের যে সময় হয়েছে তখনই সবাইকে বিসিজি মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস আছে। কিন্তু মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস থাকলে কি টিবি হবে? বা যে ইকোলাই, অনেকে ইকোলাই আছে, ইকোলাই থাকলে কি ইফেক্ট হয়? সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি কি সাথে সাথে হয়, কিন্তু সাফিসিয়েন্ট লাগবে। যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে নেসেসারি কজ তো লাগবে, কিন্তু ইট মাস্ট বি সাফিসিয়েন্ট। তাহলে কি এ কজ ইজ টার্মড সাফিসিয়েন্ট হোয়েন ইজ ইনভেরিয়াবলি ইনিশিয়েট অর প্রসিডিং এ ইফেক্ট, মানে ডিজিজ। এ সাফিসিয়েন্ট কজ ইজ নট এ সিঙ্গেল ফ্যাক্টর বাট অফেন কম্প্রাইজ অফ সেভারেল কম্পোনেন্টস, যেমন সিগারেট স্মোক ইজ ওয়ান কম্পোনেন্ট অফ দ্য সাফিসিয়েন্ট কজ লাং ক্যান্সার। এই যে লাং ক্যান্সার, লাং ক্যান্সারের কি ইয়া মানে সিগারেট খাইলে কি লাং ক্যান্সার হয়? হয় না। সো লাং সিগারেট স্মোক ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য সাফিসিয়েন্ট কজ অফ দ্য লাং ক্যান্সার, একটা কম্পোনেন্ট সাফিসিয়েন্ট কজ, একটা কম্পোনেন্ট হলো স্মোকিং। ইজ সাফিসিয়েন্ট কজ এ নেসেসারি কজ অ্যাজ এ কম্পোনেন্ট, যেমন অ্যান একটা এক্সাম্পল দেখেন, ইন অ্যান আউটব্রেক অফ ফুড বর্ন ইনফেকশন ইট মে বি ফাউন্ড দ্যাট চিকেন সালাদ অ্যান্ড দ্য ক্রিমি ডিজার্ট ওয়ার বোথ সাফিসিয়েন্ট কজ ফর এ সালমোনেলা ডায়রি, দি অকারেন্স অফ সালমোনেলা ইজ নেসেসারি কজ অফ দ্য ডিজিজ। মানে চিকেন সালাদ আছে ইয়া, কিন্তু এখন সালমোনেলা যদি না থাকে, যদি সাফিসিয়েন্টলি না থাকে, তাহলে তার ফুড পয়জনিং হবে? হবে না। মানে তাই যখন দেখা গেছে যে মনে করেন আপনি একটা ফিস্ট খেলেন, মনে করেন আমাদের ডাইনিংয়ে একটা ইয়া হলো, মানে ওই যে সিবিডির সময় বা ইয়া খাওয়া হলো, সালাদ দেওয়া হলো, সালাদ দেওয়ার পরে কিন্তু দেখা গেছে কয়েকদিনের হয়েছে কয়েকদিনের হয়নি, তাহলে মানে কি মানে তাহলে হলো যে মানে সবারই যে হবে এনু করার কথা না, যাদের যে বেশি খাইছে, যে মনে করেন যে সালাদের মধ্যে এই গাজরের মধ্যে বেশি ছিল ইয়াটা সালমোনেলাটা, যে গাজর বেশি খাইছে তার হয়েছে, কিন্তু যাদের কম খাইছে তারা হয় নাই। কোচে গেলে নেসেসারি তো আছেই, কিন্তু সাফিসিয়েন্ট ছাড়া তার ইয়াটা ফুটবর্নে হবে না। সো নেসেসারি দেন ফলোড বাই সাফিসিয়েন্ট কজ লাগবে, কোন কনফিউশন? নেসেসারি কজ তারপর হলো সাফিসিয়েন্ট কজ। এখন হলো যেমন কজেশন অফ টিউবারকুলোসিস, এটা আমরা একটা ইয়া টিউবারকুলোসিস মানে টিবি, যেটা আমি বললাম যে সবার জন্য টিবি আছে। এখন মনে করেন একটা হলো আমরা এই যে এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, মনে আছে এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট পড়েছিলাম যে, আচ্ছা মনে করেন যে একটা হলো সাসেপ্টেবল টু দ্য হোস্ট ইনফেকশন দেন টিউবারকুলোসিস। এখন হলো জেনেটিক, এজে ইয়ার মধ্যে কী কী আছে, যেমন সাসেপ্টেবল হোস্ট জেনেটিক ফ্যাক্টর আছে, এখন জিনের, তারপরে মেল নিউট্রিশন, কারণ আপনার আমাদের শরীর একরকম, যারা আন্ডার নিউট্রিশন তাদের এক রকম, তাহলে মেল নিউট্রিশন একটা পাবেন, ক্রাউডিং এবং হাউজিং, যারা ওভার ক্রাউডেড এলাকায় থাকে তাদের সম্ভাবনা বেশি থাকে, কারণ একজন থেকে একজনে ইয়ে, যেমন স্কেবিস, যে গার্মেন্টস ওয়ার্কারদের স্কেবিস বেশি কেন হয়, তারা একসাথে অনেকজন থাকে এক খাতার নিচে, বা এই যে শীতকাল আসতেছে দেখবেন স্কেবিস বেড়ে গেছে, কেন হয়, যে একসাথে থাকে একজন সাথে একজন ছড়ায়। সো ক্রাউডিং, আর এটা হলো পভার্টি। সো এইগুলি হলো, এইগুলি সবগুলি কি রিস্ক ফ্যাক্টর ফর টিউবারকুলোসিস, এইগুলিও রিস্ক ফ্যাক্টর ফর টিউবারকুলোসিস। কিন্তু জেনেটিক ফ্যাক্টর থাকলেও, মেল নিউট্রিশন কি আন্ডার নিউট্রিশন আর ওভার ক্রাউডিংয়ে থাকলো, লো প্রপার্টি থাকলো, কিন্তু তার এক্সপোজার নাই, ডিজিজ হবে? সো দেয়ার মাস্ট বি এক্সপোজার টু কিসের, কিসের এক্সপোজার লাগবে? মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস, তা নাহলে কিন্তু টিউবারকুলোসিস হবে না। এখন হলো এইটুকু বলা হয় রিস্ক অফ দ্য, রিস্ক ফ্যাক্টর অফ দ্য টিউবারকুলোসিস, ঠিক আছে, কিন্তু ইয়া লাগবে। এরপর হলো ইনফেকশন, তারপর হলো ইয়া করলো, যদি এইগুলির মধ্যে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কি টিউবারকুলোসিস হবে? হবে না। সো ইনফেকশন হয়ে তারপরে মেকানিজম ঠিক আছে, তারপরে টিস্যু ইনভেশন করে, টিউবারকুলোসিস করে, কিন্তু উই গো আপ টু দিস। এই জন্য ইপিডেমিওলজির দরকার এইটুকু, এর মধ্যে আমাদের যারা ইপিডেমিওলজির কাজ করবে প্রিভেনশনের জন্য, দিস ইজ দ্য মোস্ট ফ্যাক্টর। তাহলে আমরা এই করে এটা হলো তো থ্রো এ টিউবারকুলোসিস, কীভাবে আমরা টিউবারকুলোসিস হয় এই, এটা কেউ কারো কোনো প্রবলেম আছে এই সার্কেলটা বুঝতে? দেখেন, কারণ টিউবারকুলোসিসে বোঝা লাগবে, কারণ যে উই আর বাংলাদেশ হলো এনডেমিক কান্ট্রি ফর টিউবারকুলোসিস। বাংলাদেশ থেকে কেউ যদি স্টুডেন্ট বা কোনো কেউ যদি বাইরে যেতে চায়, থাকুক না থাকুক টিউবারকুলোসিস মাস্ট, টিউবারকুলোসিস যেহেতু আমাদের দেশ ক্যাটাগরি করা আছে, যেখান থেকে কেউ গেলে মাইগ্রেশন অথবা স্টুডেন্ট ছয় মাসের বেশি গেলে তার একটা আইএমওর থেকে টিউবারকুলোসিস সার্টিফিকেট নিয়ে যেতে হয়। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে টিউবারকুলোসিস আমাদের কেন, দিস ইজ দ্য এন্ডেমিক কান্ট্রি ফর টিউবারকুলোসিস। কাজে আমরা এই এইটা দিয়ে আমরা দেখি, এরপরে হলো কজেশন, যদি আমরা প্রিভেনশন করতে পারি যদি আগে ইয়া, তাহলে আর এই টিউবারকুলোসিস হবে না, ঠিক আছে। এখন হলো
কী কী ফ্যাক্টর আছে কজেশনের, কী কী ফ্যাক্টর আছে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস ফর কজেশন, ফোর টাইপ অফ ফ্যাক্টরস। তাহলে ইয়ে মানে কজেশনের আবার মানে সবচেয়ে সাফিসিয়েন্ট প্রথম হলো নেসেসারি কজ, পরে হলো সাফিসিয়েন্ট কজ, যে কোনো ডিজিজ হইতে হলে নেসেসারি কজ মাস্ট, তারপর হলো সাফিসিয়েন্ট কজ। কিন্তু সব ক্ষেত্রেই হোয়াট আর দ্য ফ্যাক্টরস কজেশন, কী কী ফ্যাক্টর আবার কজ করতে পারে, সো দ্যার আর ফোর ফ্যাক্টরস টু কজেশন অফ দ্য ডিজিজ। কী ফোর টাইপ অফ কি ফোর টাইপ অফ ফ্যাক্টরস প্লে এ পার্ট অফ কজেশন অফ দ্য ডিজিজ, অল মে নেসেসারি বাট আর অল রিয়ারলি সাফিসিয়েন্ট টু কজ এ পার্টিকুলার অফ দ্য ডিজিজ। মনে করেন প্রি ডিসপোজিং ফ্যাক্টর, নাম্বার ফ্যাক্টর হলো প্রি ডিসপোজিং, হোয়াট ইজ হোয়াট ডু ইউ মিন বাই প্রি ডিসপোজিং ফ্যাক্টর, দ্যার আর প্রি ডিসপোজিং ফ্যাক্টর মানে কি রাইট, থ্যাংক ইউ, প্রি ডিসপোজ আগে, যেমন প্রি ডিসপোজিং আর দোজ দ্যাট প্রিপেয়ার সেন্সিটাইজ কন্ডিশন অর আদারওয়াইজ ক্রিয়েটেড সিচুয়েশন সাচ এ লেভেল অফ ইমিউনিটি অর স্টেট অফ সাসেপ্টিবিলিটি সো দ্যাট দি হোস্ট টেন টু রিয়্যাক্ট উইথ এ স্পেসিফাইড। এটা হলো কি আগে থেকে যদি তার কোনো ইয়ে থাকে, মানে কোনো কারণ থেকে যায় প্রিজনিং ফ্যাক্টর, যে মনে করেন সব ক্ষেত্রে সব ডিজিজ হয় না, যেমন আমি বলি এখন তার বয়স 5 আর আপনার বয়স আছে 30, আপনি কি এখন যদিও নাই ডিপথিরিয়া হওয়ার সম্ভাবনা কতটুকু, কার বেশি, কাজে এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন আবার সেক্স, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ডিজিজ ফিমেলের হয়, কোনো কোনো ডিজিজ মেলের হয়। এখন আপনি ফিমেল, তা আপনার আমারটা আমার মেলের ডিজিজ ফিমেলের যাবে না, আবার ফিমেলের ডিজিজ যেমন ব্রেস্ট ক্যান্সার কাদের বেশি হয়, আবার লাং ক্যান্সার কাদের বেশি হয়, মেল, কাজে এইজ একটা ফ্যাক্টর। কাজে এই দিকে যেমন এইজ সেক্স মেরিটাল স্টেটাস, কিছু কিছু জিনিস যেমন মেরিটাল যদি আপনার মেরিট থাকে তাহলে ডিজিজ হওয়ার সম্ভাবনা কী থাকে, কম থাকে, মেরিট স্টেটাস যদি মেরিট হয়ে থাকে, কিন্তু আনমেরিটের আবার বেশি থাকে। যেমন কি বলেন তো মেরিট এবং আনমেরিট এর মধ্যে কী ডিজিজ বেশি হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ যৌন, হ্যাঁ সেক্সুয়াল ডিজিজ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আরও কী বললা তুমি, ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ যাদের দেখা গেছে যে মেরিট পার্সনদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার কম থাকে, যাদের বাচ্চা হয় বেশি ইয়ে হয় তাদের মানে ব্রেস্ট ক্যান্সার কম হয়, কিন্তু দেখা গেছে অনেক বয়স হয়ে গেছে, তারপর হলো যে ডাউন সিনড্রোম, যে বলতেছি যারা এই যে মেরিট হয় তাদের সম্ভাবনা বেশি, একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ডাউন সিনড্রোম হওয়ার, যে আমরা এই জানি। সো ফ্যামিলি সাইজ, তারপর এডুকেশন লেভেল, অল আর প্রিডিসপোজিং ফ্যাক্টর। এডুকেশন লেভেল, আমার এডুকেশন আছে আমি জানি কোনটাতে কী হয়, যেমন ইয়ে যারা যেমন সেক্সুয়াল ডিজিজ দোজ আর এডুকেটেড এবং তারা জানে কখন কী করতে হয়, তাদের দেখবার সেক্সুয়াল ডিজিজ কম হয় কারণ তারা এডুকেটেড। তারপর হলো যদি প্রিভিয়াস ইলনেস থাকে, আগে থেকে সে হঠাৎ করে মানে তার অসুস্থতা ছিল কিন্তু আগে তার, হ্যাঁ রাইট, যেমন আগে টিবি এক্সপিরিয়েন্স আবার নতুন করে তার টিবি হওয়ার সম্ভাবনা বেশি, কাজে এইটা তাহলে তাহলে এখন হলো প্রিডিসপ্লিন ফ্যাক্টরের মধ্যে হলো যে যে এনভায়রনমেন্ট হইতে পারে, যেমন এইজ সেক্স মেরিটাস ফ্যামিলি সাইজ এডুকেশন লেভেল প্রিভিয়াস ইলনেস অল আর প্রিডিসপোজিং ফ্যাক্টর। এইগুলির উপরে মানে যদি আগে থাকে তাহলে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এইগুলিকে বলে আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর, যে কোনো ডিজিজের জন্য প্রিডিসপোজিং ফ্যাক্টর। দেন হোয়াট ইজ এনাবেলিং ফ্যাক্টর, এনাবেলিং ফ্যাক্টর দোজ, যেমন এনাবেলিং ফ্যাক্টর আর দোজ দি ফেসিলেট দ্য ম্যানিফেস্টেশন অফ ডিজিজ ইল হেলথ অর দ্য ইউজ অফ সার্ভিস অর কনভার্সলি দোজ দ্যাট ফেসিলেট রিকভারি ফ্রম দ্য ইলনেস মেনটেনেন্স অর, আচ্ছা এটা হলো কি যেমন দিস ফ্যাক্টরস মে বি নেসেসারি বাট আর রিয়ারলি সাফিসিয়েন্ট টু কজ টু ফেনোমেনন আন্ডার দ্য স্টাডি, মানে যেটা ডিজিজকে এনাবেলিং মানে কি অ্যাক্টিভ করে, যে যেই সব একটা হলো প্রিডিসিভিং ফ্যাক্টর থাকতে হবে, আর একটা হলো এনাবেলিং করে মানে ডিজিজকে আরও কি, হ্যাঁ যাই এখন হলো যেমন ডায়াবেটিস কথা ডায়াবেটিসের কথা, যদি তাকে আমরা বলি যে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, কিন্তু সে যদি ডায়াবেটিস কন্ট্রোল না করে, মর্নিং ওয়াক না করে, সে হাঁটাহাঁটি না করে, সুগার মানে একটু সুগার বেশি খায়, তাহলে এটা কী করবে তাকে ডিজটাকে, মানে সে যদি এক্সারসাইজ করে এক্সারসাইজ না করে তাহলে কেন ইনফেক্ট হয় ডায়াবেটিস ইয়ে হয়ে যাওয়ার জন্য, কাজে এইগুলি হলো অ্যানাবলিক, যেই ডিজটাকে আরও কী করে এক্সপার্টাইজ করে মানে সক্রিয়তা করে, দিস কল অ্যানাবলিং ফ্যাক্টর। যেমন এরকম লো সোশ্যাল লো ইনকাম, পুয়ার নিউট্রিশন, ব্যাড হাউজিং, অ্যাভেলেবিলিটি অফ দ্য মেডিকেল কেয়ার, যখন একজনের ডিজিজ আছে, ঠিক আছে শুনে সবার মনে করেন একজনের ডিজিজ আছে কিন্তু ওই এলাকায় হেলথ ফেসিলিটি ভালো একটা হেলথ ফেসিলিটি আছে, সে ঘন ঘন হেলথ ইয়াতে যায়, খুব উপজেলা হেলথ কমপ্লেক্স বা কমিউনিটি ক্লিনিকে যায়, তাহলে লোকটা কী হবে সে, কারণ সে অলরেডি সে জানে যে তার সে একটা তার যেহেতু একটা মেডিকেল সেন্টার আছে, একটা আমাদের কী বলে সে মানে অ্যাভেলেবল টু গো ফর দ্য মেডিকেল সেন্টার টু চেক আপ চেক হিসাব, আর যদি ডাক্তার থাকে তাহলে কি
সে যে কোনো সময় সেই যায়, এইটা একটা অ্যানোমালি ইফেক্ট, তার ডিজিজ হওয়ার পরবর্তী ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু সে যদি না যায় ডাক্তারের কাছে, সে যদি ইউজ না করে, অথবা সে যদি এই আপনার কী বলে হাউজিং কন্ডিশন সবগুলি মানে একজনের সে হাউজিং কন্ডিশন ভালো, কিন্তু তার মনে করেন যে টাইফয়েড ফিভার, টাইফয়েড ফিভারে যে সে সবসময় ইয়া ওই যে খালি পায়ে ঘুরে, অথবা যে ওয়ার্ম সরি ইনফেস্টেশন হয়, ওয়ার্ম ইনফেস্টেশন, সে যদি একটা বেড কন্ডিশনে ঘুরে ওয়ার্ম থাকে, তাহলে কিন্তু সে খালি পায়ে, এখন হুকওয়ার্মের কথা বলি, খালি পায়ে ঘুরলে হুকওয়ার্ম সম্ভাবনা থাকে, কিন্তু তার হাউজিং কন্ডিশন যদি ভালো থাকে তাহলে তার এই সম্ভাবনা কম থাকবে। এই জন্য যে আবার নিউট্রিশন, সে যেমন একটা প্রেগনেন্সিতে যদি প্রেগনেন্সির যে আপনাদের যদি দেখি যার সে যদি প্রপারলি আয়রন ট্যাবলেট এবং ফোলিক অ্যাসিড খায়, তাহলে প্রপার নিউট্রিশন তার ইয়াটা ওই আপনার ইয়াটা যে প্রেগনেন্সিটা সুন্দরভাবে রান করবে। কিন্তু সে যদি পুয়ার নিউট্রিশনে থাকে তাহলে কী হয়, সে আইইউজিআর তারপর অন্য কিছু অনেক কিছু হতে পারে। সো এইগুলি হলো ফ্যাক্টর কি ওইটাকে এনাবেলিং করে, যে আগের ফ্যাক্টরটাকে আরও কী করে সক্রিয় মানে করার সময়, এইগুলো তো এনাবেলিং ফ্যাক্টর। এই জন্য ঠিক তেমনি হেলথ ফেসিলিটি, কেউ যদি হেলথ এই জন্য হেলথ ফেসিলিটির কথা বলছে, হেলথ ফেসিলিটিও একটা এনাবেলিং ফ্যাক্টর, যদি সে ইউজ করে তাহলে এটা না হওয়ার সম্ভাবনা থাকে। দেন প্রেসিপিটেটিং ফ্যাক্টর, প্রেসিপিটিং মানে কি, প্রথম বললাম ফার্স্টটা কি বলছি প্রিডিসপোজিং আগে থেকে, পরে বলছি এনাবেলিং, এখন হলো কি প্রেসিপিটেটিং ফ্যাক্টর মানে কি সাহায্য করে প্রেসিপিটেট করে মানে প্রেসিপিটেটিং ফ্যাক্টর দোষ, হ্যাঁ রাইট, এটা যদি বলি এবং হ্যাঁ দি প্রেসিপিটেটিং ফ্যাক্টর আর দোষ অ্যাসোসিয়েট উইথ দ্য ডেফিনেটলি অনসেট অফ দ্য ডিজিজ ইলনেস অ্যাক্সিডেন্ট বিহেভিয়ার কজ দ্য অ্যাকশন, ইউজুয়ালি ওয়ান ফ্যাক্টর ইজ মোর ইম্পর্টেন্ট অর মোর অবভিয়াসলি রিকগনাইজেবল দ্যান আদার ইফ সেভারেল আর ইনভলভ অ্যান্ড ওয়ান মে বি অফেন রিগার্ড, যেমন স্পেসিফিক ডিজিজ অ্যামাউন্ট অর লেভেল অফ ইনফেকশন অর্গানিজম, যে সে মনে করেন যে ডায়রিয়া হয়েছে, অথবা সে আপনার কী জানি বলে আর্সেনিকের কথা বলেন, আর্সেনিকে আমরা জানি যে আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার খায় সে বা ইয়া তার আর্সেনিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর্সেনিকোসিস হয়, কিন্তু সে আগে থেকে সে জানে সে এই ইয়েতে নাই, সে আর্সেনিকের মানে সে জানে যে এই কিছু কিছু টিউবওয়েল আছে আর্সেনিক প্রোন ওয়াটার, একটা আর্সেনিক নাই, এখন যদি সে গিয়ে এমন জায়গায় সে আগে আর্সেনিক ছিল সে এখন কন্ট্রোলের দিকে আসে, সে এখন ভালো পানি খেয়েছে, কিন্তু কোনোখানে গিয়ে যদি সে জানলো না সে আবার অ্যাক্সেস অফ যেই টিউবওয়েলটা আসে উইদাউট টেস্টে একটা টিউবওয়েল খেলো, কিন্তু সেই টিউবওয়েলে আর্সেনিকের পরিমাণ বেশি, তাহলে তার আর্সেনিকের যে আগেরটা ছিল এটা বাড়বে না কমবে, সো দিস ইজ প্রেসিপিটেটিং ফ্যাক্টর, সে জানলো না কিন্তু সে প্রেসিপিটেট। এরকম মনে করেন যে একটা ডিজিজ হলো মানে ইয়া সে কি ওয়াটার খাইতেছে, তো ওয়াটারের মধ্যে অনেক কোয়ালিটি ভালো ওয়াটার আছে, কিন্তু যদি সেই রকম মানে এমন কিছু হয় যে সে জানলো না সে ইয়াতে রেস্টুরেন্টে গিয়ে মানে আনবয়েল ওয়াটার বা নর্মাল ওয়াটার খেয়ে ফেললো, তাহলে কি তার টাইফয়েড, কারণ সে তার টাইফয়েডের ঝুঁকি আছে, কাজে সে এই পানিতে সে এই যে এই পানিটা খাইলো তার মধ্যে অর্গানিজম বেশি আছে, তো জানতো না, কাজে তো এটা কি প্রেসিপিটেট করবে আগের ডিজিজকে, সো দিস ইজ দ্য প্রেসিপিটেটিং ফ্যাক্টর। এই জন্য বলতেছে যে স্পেসিফিক ডিজিজ অ্যামাউন্ট অর লেভেল অফ ইনফেকশন অর্গানিজম ড্রাগ, কোনো ড্রাগ খেলেও তার আগে ড্রাগ, যেমন যারা স্কিন ডিজিজ আছে সে যদি কোনো ইয়াতে স্কিন ইয়াতে যায় লেদার ফ্যাক্টরিতে, অথবা যদি তার যে আগে থেকে প্রোন টু স্কিন ডিজিজ, এখন সে যদি ওই যে এখন তো জিগাতলতা চেঞ্জ হয়ে গেছে সাবা ইয়াতে কোথায় জেনে গেছে এই যে আমাদের সাবারে, এখন যদি সে ওইখানে গিয়ে সে কাজ করতে চায় সে বিভিন্ন ইয়া কী জানে এই যে স্কিন ইয়ার দিয়ে যে তাদের চেঞ্জ করে স্কি মানে চামড়া ম্যানুফ্যাকচারিং করার পর বিভিন্ন রকম ড্রাগ ইউজ করে, বিভিন্ন রকম ডাই ইউজ করে, এখন তার কিন্তু তাহলে সে যদি তার কোনো প্রবলেম থাকে অ্যালার্জি থাকে তাহলে এইগুলি ইউজ করলে তাহলে কি বাড়বে না কমবে, তার আর বাড়ে যাবে, সো এইগুলি হলো অল আর প্রেসিপিটিং ফ্যাক্টর। যেমন ফিজিক্যাল ট্রমা, কোনো একটা ট্রমা হলো, যেমন সে শ্বাসকষ্ট আসতেছে সে এমন একটা কন্ডিশনে গেল যেখানে অক্সিজেন লেভেল কম আছে না, যেমন সে শ্বাসকষ্ট অথবা প্লেনে যারা অনেক সময় দেখা গেছে যে কোনো ইয়াতে ওই যে ইয়ার ইয়াতে কোনো ইয়াতে হয় ইয়ারের প্রবলেম হয় জি, হ্যাঁ এরকম প্রবলেম হইতে পারে। তারপরে হলো পার্সোনাল ইন্টারেস্ট অকুপেশন স্টিমুলিং নিউ, আচ্ছা যেমন অকুপেশন কিছু কিছু অকুপেশন আছে যেগুলিতে আপনার কাজ করলে আগে ডিজিজটা অ্যাগ্রাভেট করে, সো এগুলি এগুলি হলো যেগুলি অ্যাগ্রাভেট করে এগুলি বলা হয় প্রেসিপিটেটিং ফ্যাক্টর। অ্যান্ড ফাইনালি রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর, যে ডিজিজকে রিইনফোর্স করে মানে, তাহলে প্রথমটা বললাম কি প্রিডিসপোজিং, পরেরটা কি এনাবেলিং, পরেরটা হলে প্রেসিপিটিং, এখন হলো রিইনফোর্সমেন্ট মানে যে এটা রিইনফোর্স করে মানে কি আমরা কি একজনকে এনার্জি আছে আবার যদি এনার্জি দেয় তো এনার্জিটি কী হয় রিইনফোর্স করে, তেমনি ডিজিজেরও যদি আস্তে আস্তে একটা ডিজিজ আছে সে আরেকটা ডিজিজ হয় এটাকে রিইনফোর্সমেন্ট করে, যেমন
এক্সাম্পল অফ ইনক্লুড যেমন এক্সপোজার টু দ্য সেম, যেমন সে একটা কাজে একটা কারখানায় কাজ করতেছে, সে জানে এটা সে তার জন্য তার হেলথের জন্য তার স্কিনের জন্য খারাপ, কিন্তু সে আবার যদি করে তো এইটাকে আবার ডাবলভাবে ইয়ে করবে, সে এইটা কাজ করবে। তেমনি যেমন ইনফেকশন যেমন আনডিউল হার্ডওয়ার্ক, সে হঠাৎ করে ইয়া হয়েছে, মনে করেন সে অনেক দিন পরে হি ইজ রিকভারি ফ্রম দ্য ফিভার, টাইফয়েড ফিভার থেকে রিকভারি করছে, এখন সে যদি মানে ফিজিক্যালি ওয়ার্ক করে, বেশি হার্ড ওয়ার্ক করে, তাহলে কী করবে, ওইটাকে আবার অ্যাগ্রাভেট করতে পারে। অথবা পার্সোনাল স্যাটিসফ্যাকশন ডিপ্রেশন, কোনো কোনো ক্ষেত্রে মানে মেন্টাল ডিপ্রেশন থেকেও এটা হতে পারে, এটা যে মেন্টাল ডিপ্রেশন, যেমন সে একটা মেন্টাল ইয়ে থেকে ভালো হয়েছে, মনে করেন যে মেন্টাল এটা মেন্টাল ডিজিজ জন্য হতে পারে, যেমন মেন্টাল ইয়ে থেকে আপসেট ছিল সে, সে ঠিক করে ফিরে আসলো সমস্ত কিছু, এখন সে আবার গিয়ে মেন্টাল ডিপ্রেশনে পড়লো, যে কোনো করে সাইকোলজি হোক ফ্যামিলি লাইফ হোক, সেই ডিপ্রেশনটা আবার তাকে রিইনফোর্স করবে মানে বিফোর আগের ডিজিজকে। সো এইগুলিকে হয় রিইনফোর্সিং ফ্যাক্টর, যেগুলি ওই ডিজিজকে আবার বেশি করে রিইনফোর্স করে। সো অল আর দ্য ফ্যাক্টরস অফ দ্য কজেশন। তাহলে আমরা কী বললাম, একটা হলো প্রিসিপিটিং ফ্যাক্টর, না প্রথম হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর, অ্যানাবেলিং ফ্যাক্টর, প্রিসিপিটিং ফ্যাক্টর এবং রিইনফোর্সিং ফ্যাক্টর। সো এইগুলির জন্য আমরা যে ডিজিজগুলি হয় এইগুলিকে বলা হয় যে কজেশন অফ দ্য ডিজিজ। সো এইগুলি যদি আমরা জানতে পারি কোনটা থেকে কোনটা কজ হয়, তাহলে আমরা উই ক্যান প্রপারলি প্রিভেন্ট অর কন্ট্রোল দ্য ডিজিজ। আসল কাজ কি, ইপিডেমিকের কাজ হলো প্রিভেনশন, কন্ট্রোল এবং ট্রিটমেন্ট মানে প্রপারলি। তাহলে আমরা আগে থেকে যদি এই ফ্যাক্টরগুলি জানতে পারি তাহলে আমরা কী করবো, রিস্ক রেশিও তো প্রথম বললাম, কিন্তু কজেশনের মধ্যে যদি আমরা জানতে পারি কীভাবে সে ডিজিজটা কজ করতেছে, তাহলে আমরা আগে থেকেই তাকে প্রপারলি গাইড দিয়ে তাকে কন্ট্রোল করতে, অ্যাট্রিবিউট রিস্ক পারসেন এবং পপুলেশন অ্যাট্রিবিউট রিস্ক, এইগুলি আমরা রিস্ক সম্বন্ধে জানলাম। আর কজেশনের জন্য আমরা জানলাম হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজের জন্য, ইম্পর্টেন্ট কোনটা, সজের জন্য নেসেসারি কজ, না না প্রথম লাগবেই ডিজিজ, তাহলে ডিজিজ হবে না, তারপর হলো সাফিসিয়েন্ট কজ লাগবে। তারপর হলো আমরা কজেশনের জন্য কী কী মানে ডিজিজটা হইতে পারে, যে হইতে পারে যে প্রিডিসপোজিং ফ্যাক্টর, অ্যানাবেলিং ফ্যাক্টর, তারপর হলো মানে যদি আমরা জানতে পারি এই জন্য ইপিডেমিওলজিস্টরা এগুলি রিস্ক এবং কজ সম্বন্ধে ভালো আইডিয়া রাখতে পারে। সো ফর দ্য অল, এই যে মানে আপনার জানার জন্য না, টু গাইড প্রপারলি উইথ ইয়োর মানে পপুলেশন, মানে আপনারা যে ইয়াতে পপুলেশন ইয়ে করতে পারে, কাজে প্রপারলি আপনারা রিস্ক এবং কজ জানলে ওইটার উপরে বেস করে আমরা প্রিভেনশন এবং কন্ট্রোল ম্যানেজার নেব এবং ট্রিটমেন্টের দিকে যাব। এটা যদি পড়তে চান অনেক কিছু আছে, জাস্ট দিস আর দ্য মেইন পয়েন্ট, এগুলি জানতেই হবে।